এবার করোনা ভাইরাসের পুলিশের আমি ভূমিকা দেখে আমি সত্যি খুব ইমপ্রেসিভ এই জন্য যে আসলে পুলিশ মানুষের বন্ধু। আজকে মেমোরিয়াল ডে এই দিনে পুলিশের অনেক দিনে বিশেষ একটা দিন এই দিনে যারা পুলিশের চাকরি করেন যারা অক্লান্ত পরিশ্রম করে জীবনে অনেকে জীবন দিয়েছেন বা যারা অনেকে হয়তো আহত হয়েছেন এখন বন্ধুত্ব জীবন তারা জীবন যাপন করছেন এই সমস্ত মানুষের মধ্যে শ্রদ্ধা ভালোবাসা দেখানোর জন্য এটি ভীষণ অনেক প্রয়োজন। পুলিশ সুপার দাদার এই কথাটা শুনলেই আমার দাদার এখন কি করে বসে এইটি তার দায়িত্ব বোধ এটা তার পুলিশ মাথা জেলা বিশেষ করে পুলিশ বাহিনীর ভাবমূর্তি বিঘ্ন করেছেন এর জন্য উনি আমি দৃঢ় দায়ী। আর যারা আছে কর্তব্য পালনে যারা শহীদ হয়েছেন আমার সাথে আমাদের সবচেয়ে বড় গুণ মেহতাব ইসলাম উনি আছেন এবং আমার সর্বকনিষ্ঠ ভাই হামিদ জাফর সেও এসেছে এখানে এবং আমার একজন বন্ধু সাধুপাড়ার ফিরোজা ও আসলে সেই সময় এখানে ছিল অনেক কিছু দেখেছে ওদের পরিবার আমাদের ও আছে। আমি বেশি কথা বলবো না আমি এটুকু বলবো যে আমি নিজেও জানতাম না যেহেতু ছোট ছিলাম আস্তে আস্তে জেনে সেই ইসলাম খান বিপিএন মহোদয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সবসময় বলি এই কর্মটা আপনার পুলিশ চাই আপনার পিতা এবং নুরুদাদের কিছু তো আমি আর বিশেষ কিছু দেখেছি সেই সময় উনি এই দেশের যে বঞ্চনা মানুষের যে মানুষের শোষণ কাহিনী ওনারা গর্ব করতেন বলতেন যে এই মানুষদের আমি স্বাধীনের অনেক পরে পাবনাতে যে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সময় যে লোক যে মানুষগুলো মারা গিয়েছিল পুলিশের সদস্য বা আরও কিছু লোক মারা গিয়েছিল সেটা তো 7 মে এই গোরস্থানে কি গোরস্থান বাড়িয়ারের গোরস্থানে এইখানে এদেরকে মাটির চাপা দেওয়া হয়েছিল এই গণকবরটাকে খুঁজে বের করে তারপরে এখানে একটা গণকবরের রূপ দেওয়ার জন্য অনেক দিন এর কাছে ওর কাছে আমি নিজে আর ওইখানে বসে আছেন মুজিবুর রহমান সাহেব দুই ভাই মিলে আমরা এই এর কাছে ওর কাছে টুকু মন্ত্রী সাহেবের কাছে আমরা গেছি সার্কিট হাউসে আমাদের এই জায়গাটাকে আমরা গণকবর হিসাবে একটা চিহ্নিত করে দেন কিন্তু উনি মন্ত্রী মহোদয় উনি রাজি কিন্তু এসপি সাহেবকে বললেন যে আপনারা এটা করে দেন কিন্তু লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত যে হয় না হয় এদিকে আবার পুলিশের ফান্ডের প্রবলেম আমরা গেলাম পৌরসভায় মেয়রের কাছে মেয়র বলে আপনি জায়গা নির্ধারণ করে দেন তারপরে জায়গা নির্ধারণের জন্য গেলাম এমপি না এটা তো হতে হবে উনি হতে হবে বললে পরে তখন সেখানে উনি পদক্ষেপ নিলেন তখন সম্মুখ সারিতে ফাইন্যান্সের জন্য উনি যাই হোক ওনার চেতে একটা তাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই করোনা মহামারীর মধ্যে যারা জীবন বিসর্জন দিয়েছেন তাদেরকে প্রতি বছর বাংলা ব্যবস্থায় নিহত হয়েছেন তাদের কথা শুনে তো 2017 সালে যখন এই পুলিশ মেমোরিয়াল ডেটা উদ্বোধন করা হয় তখন আমাদের আইজিপি ছিলেন জনাব সৈয়দুল আমাদের এই সহকর্মীদের অবদানের কথা কখনো ভুলে না যায় একজন কনস্টেবল যখন
নিয়োগপ্রাপ্ত হয় তার জীবনটা পরিচালিত একটা নির্দিষ্ট ছকে বাধা সরকারের কথা চিন্তা করে রাষ্ট্রের সার্বভৌমত্বের কথা চিন্তা করে প্রতিনিয়ত যে যুদ্ধ করে সে হল বাংলাদেশ পুলিশের প্রদর্শন। আপনারা জানেন 2009 থেকে 2021 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে রাজনৈতিক ঘাত প্রতিঘাত এসেছে, তখন বাংলাদেশ পুলিশের সদস্যবৃন্দ জীবন দিয়ে সেই শান্তি নিরাপত্তা স্থিতিশীলতা রক্ষা করতে পেরেছে, বদ্ধপরিকর হয়েছেন এবং বাংলাদেশ পুলিশে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি ক্ষেত্রে জনগণের সেবা দেওয়ার জন্য জনসংশ্লিষ্ট থাকার জন্য সবাইকে উপস্থিতিকে লাভ করার জন্য যে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য সেই নির্দেশনা মেনে কাজ করছে। পৃথিবীর বিভিন্ন দেশে পুলিশকে স্মরণ দেওয়া হয় কারণ যে কোনো ঘটনায় দেশের ফার্স্ট রেসপন্ডার হিসেবে কাজ করে পুলিশ করতে পারল না, যেহেতু সে প্রথম রেসপন্ড করে তার অনেক ব্যস্ত থাকতে হয়, সীমিত সম্পদ দিয়ে সীমিত জনবল দিয়ে এই কাজগুলো করতে হয়, তবু পুলিশ কখনো পিছপা হয় না। আপনারা জানেন 999 আমাদের একটি সার্ভিস, জাতীয় জরুরি সার্ভিস, এই 999 এর মাধ্যমে কত মানুষকে বাংলাদেশ পুলিশ সেবা দিয়েছে। প্রতিনিয়ত যখন যে প্রয়োজন পড়ছে মানুষ বিনা পয়সায় এই 999 কল দিয়ে তার প্রত্যাশিত সেবাটি গ্রহণ করছে। তো আমরা আশা করব বাংলাদেশ পুলিশের যে সমস্ত পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় নিহত হয়েছেন তাদের পাশে, শুধু পুলিশ নয় পুলিশের বাইরে সমাজে যারা আছেন প্রত্যেকে তাদেরকে সাহায্য সহযোগিতা হাত বাড়াবেন। যেমন এখানে এসেছিলেন একজন নারী যার স্বামী অল্প কিছু সময় আগে বা বছর আগে মৃত্যুবরণ করেছে, তার কি হবে? এই দায় দায়িত্ব শুধুমাত্র পুলিশের না, এই দায় দায়িত্ব সমাজের সকল স্তরের মানুষের, রাজনীতিবিদের, সমাজে যারা বসবাস করে তাদের, শুধুমাত্র পুলিশের সবকিছু করবে ঠিক এমনটি নয়। দেশের অগ্র সমৃদ্ধির পথে, অগ্রগতির পথে 2041 সালে যে আমরা সমৃদ্ধ জাতি গঠন করব তার জন্য অর্থনৈতিক নিরাপত্তার প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। যতগুলো মেগা প্রজেক্ট আছে বাংলাদেশে 100টি বেশি অর্থনৈতিক অঞ্চল রয়েছে, প্রত্যেকটি জায়গায় পুলিশ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। 1975 সালে বঙ্গবন্ধুকে যখন নির্মমভাবে হত্যা করা হয় আপনারা জানবেন তখন একজন স্পেশাল ব্রাঞ্চের একজন পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান উনি নিহত হয়েছেন। তো আমরা গর্ববোধ করি দেশকে সমৃদ্ধির পথে আমরা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন, পরিশেষে তাদের জীবন এবং জীবন মান যেন উন্নয়ন হয়, তাদের পাশে যেন আমরা বিপদে দাঁড়াতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। পুলিশ সুপার সিএডি পাবনা মহোদয়কে স্যার যথার্থ বলেছেন, আমরা যারা পুলিশের চাকরি করি শুধু আমাদের অর্পিত দায়িত্ব পালন করি না, আমরা সামাজিক দায়বদ্ধতা থেকেও কাজ করি। তাই আমাদের পুলিশ এবং জনগণের মধ্যে যে সম্পর্ক, এই সম্প্রীতি আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আগের তুলনায় অনেক বেশি। তাদের যে বিষয়গুলো আমি মনে করি যেখানে যারা আছেন ওদের পুলিশ সুপার মহোদয় অত্যন্ত সচেতনের বিষয়, তাদের পরিবার বর্গ যাতে ভালোভাবে বাঁচতে পারে, ভালোভাবে চলাফেরা করতে পারে সমাজে, সেভাবে আমরা সবাই উদ্যোগ দিলে তাদের পাশে দাঁড়ালে সব দিলে আমরা কিছুটা তারা স্বাবলম্বী হবে এবং তারা ভালোভাবে চলতে পারবে। তো আমি বক্তব্য তুলে দিতে পারবো না, এ ধরনের একটা অনুষ্ঠান করার জন্য আমি পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি বিশ্ব বিধাত্রী মমলে রুদ্র ভগবান জলে রাজরাস্তিকা তীর্থ জয়চ্ছে। আমরা পুলিশ মেমোরিয়ালকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি যারা কর্তব্যরত অবস্থায় আত্মাহুতি দিয়েছেন। এ পর্যায়ে আমাদের সম্মাননা চেক ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ
অতপরত অবস্থায় এই সবগুলি সদস্য মৃত্যুবরণ করেছে। অনেক ক্ষেত্রে আমাদের মানুষের মনের মনোজগতে কাজ করে, কিন্তু এবার করোনা ভাইরাসের সময় পুলিশের আমি ভূমিকা দেখে আমি সত্যি খুব ইমপ্রেসিভ এই জন্যে যে আসলে পুলিশ মানুষের বন্ধু। আমরা এই সময় পুলিশের যে ভূমিকা লক্ষ্য করছি বাংলার অসাধারণ, আমি আসলে ছেড়ে দিই পুলিশদের, আমি খুব নিবিড়ভাবে এগুলি লক্ষ্য করার চেষ্টা করছি এই সময়টা। তো কাজেই আজকে মেমোরিয়াল ডে এই দিনে পুলিশের মানে যিনি বিশেষ একটা দিন, এই দিনে যারা পুলিশের চাকরি করেন, যারা অক্লান্ত পরিশ্রম করে জীবনে অনেকে জীবন দিয়েছেন বা যারা অনেকে হয়তো আহত রয়েছেন এখন হয়তো পুঙ্গুত্ব জীবন তারা জীবন যাপন করছেন, এই সমস্ত মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখানোর জন্য এই বিষয় অনেক প্রয়োজন। পুলিশ অনেক উন্নত হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা পুলিশ এখন বাংলাদেশে অনেক আধুনিক, আমরা অনেক উন্নত হয়েছে এবং পুলিশের মনোজগত মন মানসিকতাও অনেক উন্নত হয়েছে। আমার ছোটবেলায় দেখেছি পুলিশ ছাত্র রাজনীতি করতাম, তার আগে অবশ্য তার আগে ছোটবেলা থেকে পুলিশ মানে একটা কিন্তু তখন পুলিশ সরকার জানি না আমাদের সিনিয়রদের আলমদার বলতেন, কিন্তু পুলিশের মান কিন্তু তখন আজকের মানের সাথে অনেক মানে পার্থক্য ছিল, এখন অনেক ভালো সুশিক্ষিত সুসজ্জিত ওয়েল ট্রেন পুলিশ বাহিনী, তাদের পুলিশের কাছে আমাদের অনেক আশা অপেক্ষা। যদি বাংলাদেশের জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা অনেক কম, আমরা জানি যে মানে রোদ বৃষ্টি ঝড় বাদলের মধ্যে পুলিশকে কাজ করতে হয়, আসলে পুলিশের কষ্টের দিকটা বিহাইন্ড দ্য সিন পুলিশ যে কী কষ্ট করে তাদের কি যন্ত্রণা এগুলো আমরা অনেক সময় বোঝার চেষ্টা করি না। আমরা সবসময় মনে করি পুলিশ আমার সব সমস্যার সমাধান করে দিবে, এটাও কিন্তু ঠিক না। সামাজিকভাবে আমরা যারা সমাজে বাস করি আমাদের অনেক দায়িত্ব আছে, বিভিন্ন মহল থেকে আমাদের যে যে পেশায় আমরা আছি না কেন যদি ভালো থাকি সেখান থেকে আমাদের সমাজের প্রতি আমাদের সবারই দায়িত্ব কর্তব্য আছে, সেই জন্যে পুলিশের উপর সব কিছু চেপে দেওয়াটাও ঠিক না। আবার পুলিশের অনেক নৈতিক স্খলন জড়িত ঘটনা আমরা লক্ষ্য করি, সেগুলো আজকে পুলিশের আমি দেখেছি যে কেন্দ্রীয়ভাবে পুলিশ অনেক শক্ত অবস্থান নিয়েছে, পুলিশের বিরুদ্ধে অনেক পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি, এগুলো তো কর্তব্য লক্ষ্য। এবং আসলে পুলিশ ছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কোনো দেশ জাতি আসলে চলতে পারে না, সেদিক থেকে বাংলাদেশের পুলিশ এখন অনেক উন্নত এবং তারা অনেক ভালো আইন শৃঙ্খলা রক্ষা অনেক ভালো ভূমিকা রাখছে এবং পুলিশের কোনো সদস্য অন্যায় করলে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক আজকে আমার খুব ভালো লাগলো, আমি পুলিশ সুপার যারা রবীন্দ্র সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আজকে সুন্দরভাবে আয়োজন করেছেন আমাদেরকে ওইখানে উনি ইনভাইট করেছেন এবং অনেক সুন্দর সুন্দর গল্প আমরা ঘটনা আমরা শুনলাম আজকে এখানে, অনেক ঘটনা অনেক বেদনা যন্ত্রণা আমাদের বিদায় দিয়ে গেছে। আমাদের পুলিশের কর্ণধার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জনাব ডক্টর বেজি আহমেদ দিলিয়াম বার মহোদয় পাঠিয়েছেন। তিনি 2020 সালে কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আপনারা সবাই জানেন আমরা কোভিড-19 বাংলাদেশ পুলিশ সম্মুখ যোদ্ধা যোদ্ধা এবং প্রথমেই পুলিশ বিভিন্ন যারা কোভিডে মারা যেতেন সর্বপ্রথম পুলিশই যে দাফন কাপড়ের কাজ সম্পূর্ণ করেছেন, কোভিড-19 আক্রান্ত হয়ে শাহাদত বরণ করেছেন। তিনি নাজিরুদ্দিন এসআই নিরস্ত্র নাজিরুদ্দিন তার ভাই মোহাম্মদ নাসিমুদ্দিন তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এসআই নিরস্ত্র মোহাম্মদ নাজিরুদ্দিনের বাড়ি ভাঙুরা থানাধীন কাজীডোলা গ্রামে, তার ভাই আজকে তার ক্রেস্ট এবং গিফট বক্স গ্রহণ করছে। এসআই সশস্ত্র
মোশাররফ হোসেন শেখ, এসআই সশস্ত্র আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, পুলিশ সুপার পাবনা মহোদয়, এনার বাড়ি আতাইকুলা থানাধীন সোনাবাড়িয়া গ্রামে, এএসআই সশস্ত্র মজিবুর রহমানের পুত্র মোস্তাফিজুর রহমানকে অনুষ্ঠানের প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমরা আর একজনকে ডাকব মঞ্চে, সভাপতি আমাদের পুলিশ সুপার মহোদয় ভেলুপাড়া গ্রাম, প্রধান অতিথি সহ আমন্ত্রিত